আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সে বীর সিলেকশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আপনাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, অর্থাৎ আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। বিশ্ব সাহিত্য কেন্দ্রে 270 জন লোক নিয়োগ করা হবে, এ বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসকে অর্থাৎ বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ব সাহিত্য কেন্দ্র। সারা দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বই পড়া কর্মসূচি পরিচালনার জন্য নিম্নোক্ত পদ সমূহে নিয়োগ এবং প্যানেল তৈরির লক্ষ্যে আগ্রহী কর্ম চটপটে ও বুদ্ধিদীপ্ত প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ছকে ইমেইলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বর্ণিত পদ সমূহে স্কিম বা কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে টিম ম্যানেজার বা মনিটরিং ম্যানেজার, 18 জন। প্রার্থীর যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বা সংশ্লিষ্ট কর্মসূচি পরিচালনায় ন্যূনতম 5 বছরের পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ন্যূনতম 3 বছর টিম ম্যানেজমেন্ট বা লিডিং এ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। উচ্চ আইটি দক্ষতা সম্পন্ন হতে হবে। সমন্বয় ও যোগাযোগে দক্ষতা সম্পন্ন হতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। সৃজনশীল অ্যাডাপটিভিলিটি ও ইতিবাচক মনোভাব সম্পন্ন হতে হবে। কাজের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালন করতে হবে। বই পড়া কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ সরবরাহ ও তথ্য সংরক্ষণ, ইউএনও বা ইউএসইও বা স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ, উপজেলা পর্যায়ে কর্মশালা ও সমন্বয় সভার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত রিপোর্ট সংগ্রহ বা সংরক্ষণ রিপোর্ট তৈরি, একাধিক উপজেলার কম বা বেশি 1500টি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বরে রয়েছে এমআইএস ম্যানেজার, 1 জন। এখানে প্রার্থী যোগ্যতা দেওয়া রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি বা কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং এর ডিপ্লোমা ডিগ্রি, ওয়েব বেস এমআইএস সিস্টেম ব্যবস্থাপনায় 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখান থেকে প্রার্থীর যোগ্যতা এবং কাজের বিবরণগুলো দেখে নেবেন, কারণ আমি যদি সবগুলো আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। 3 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 172 জন। প্রার্থীর যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মাইক্রোসফট অফিস ও আইসিটি বিষয়ে কাজে দক্ষতা থাকতে হবে, মাঠ পর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণে পারদর্শী হতে হবে, নিয়মিত 60% সময় উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা সম্পন্ন হতে হবে, সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে, স্বপ্রণোদিত এবং উৎসাহী হতে হবে, সৃজনশীল অ্যাডাপটিভিলিটি ও ইতিবাচক মনোভাব সম্পন্ন হতে হবে। কাজের বিবরণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি বাস্তবায়নে সরাসরি অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, বই পড়া কার্যক্রমে পরিদর্শন ও শিক্ষার্থীদের বই পড়তে উদ্বুদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ সরবরাহ ও তথ্য সংরক্ষণ, ইউএনও বা ইউএসইও বা স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ, উপজেলা পর্যায়ে কর্মশালা ও সমন্বয় সভার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক বা অন্যান্য রিপোর্ট সংগ্রহ ও সংরক্ষণ, কম বেশি 130টি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হবে। 4 নম্বরে সে মনিটরিং অফিসার, 11 জন। এই পদে প্রার্থীর যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মাইক্রোসফট অফিস ও আইসিটি বিষয়ে কাজে দক্ষতা থাকতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এখান থেকে আপনারা দক্ষতা এবং কাজের বিবরণগুলো দেখে নেবেন। 5 নম্বরে সে লজিস্টিক অফিসার, 6 জন। 6 নম্বরে সে এমআইএস অফিসার, 2 জন। 7 নম্বরে সে অ্যাকাউন্টস অফিসার, 2 জন। 8 নম্বরে সে কর্মসূচি বা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি, 26 জন। 9 নম্বরে সে কার্য সহকারী বা MLSA বা ক্লিনার বা গার্ড, 32 জন। তো প্রিয় ভিউয়ার্স, এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাদের কিছু শর্তাবলী অবশ্যই মানতে হবে। সেই শর্তাবলীগুলো হচ্ছে উল্লেখিত পদসমূহের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কাজের বিবরণ এবং আবেদনের ছক bskbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে আবেদনের নির্ধারিত ছক ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে kendro.drh@gmail.com ইমেইলে 31 জানুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রেরিত ফাইলটি অবশ্যই নিজের নামে এমএস ওয়ার্ড ফরম্যাটে হতে হবে। আবেদনের তারিখে 1 ও 2 নং পদের প্রার্থীর বয়স 30 থেকে 40 এবং অন্যান্য পদের প্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা বয়স শিথিল করা যেতে পারে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করলে দুটি আবেদনই বাতিল বলে গণ্য হবে। প্রেভার্স আপনারা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। নয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই নয়টির মধ্যে থেকে আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। যদি আপনি একাধিক পদে আবেদন করেন তাহলে আপনার আবেদনটি বাতিল করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টি বা ডি আবেদন করা হবে না। প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষার সময় ইমেইলে প্রেরিত আবেদনের প্রিন্ট কপি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। সরাসরি কোনো আবেদন গৃহীত হবে না, প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে 270 জন লোক নিয়োগ করা হবে, এ বিষয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো প্রিভিয়াস আপনারা যদি এই পদগুলোতে চাকরির জন্য আবেদন করেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।